بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আমি আজকে তোমাদেরকে শেখাবো হেডার এবং পেজ নাম্বার হেডার এবং পেজ নাম্বার হেডার হচ্ছে পৃষ্ঠার ওপরের অংশ ফুটার হচ্ছে পৃষ্ঠার নিচের অংশ এবং পেজ নাম্বার হচ্ছে প্রতিটি পেজের ওপরের নাম্বার তোমরা যদি একটি বই লেখো কিংবা একটি নোট লেখো সেক্ষেত্রে বইয়ের ওপরে প্রতিটি পৃষ্ঠার ওপরে হেড দিতে হয় হেডার যদি না দেওয়া হয় তাহলে সে বইটি দেখতে সুন্দর লাগবে না এবং সেই সাথে কত পৃষ্ঠার বই প্রতিটি পৃষ্ঠাতে তোমার বইয়ের নাম্বার থাকতে হবে পৃষ্ঠা নাম্বার থাকতে হবে পৃষ্ঠা নাম্বার না থাকলে সেটি দেখতে সুন্দর লাগবে না তাই আমরা হেডারটা কীভাবে দেবো এবং পেজ নাম্বার কীভাবে দেবো সেটা আজ তোমাদেরকে দেখাবো এখানে দেখো আমি একটি বই লিখেছি বইয়ের নাম হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 76 তাত্ত্বিক বিষয়ের এখানে হেডারটি দেওয়া আছে এই হেডারটি আমি তুলে ফেলবো এবং নতুন করে আবার দিব এখানে ডবল ক্লিক করলাম ডবল ক্লিক করলে আমার হেডারটি সচল হলো এই অবস্থায় এটিকে আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম এবার ক্লোজ হেডার অ্যান্ড ফুটার করলাম দেখো এখানে হেডার এবং ফুটারটি নাই আর নতুন করে আমি যদি হেডার অ্যান্ড ফুটার দিতে চাই সেক্ষেত্রে কী করবো ইনসার্ট হেডার এবং এখান থেকে যে কোনো একটি হেডার আমি সিলেক্ট করব আমি নর্মালটি করলাম সর্বপ্রথম যেটি সেটি দেখো এখানে লেখা আছে টাইপ টেক্সট মানে তুমি যা লিখতে চাও সেটা এখানে টাইপ করো যেমন আচ্ছা বাংলাতে লিখি আমি কন্ট্রোলটা বি চাপলাম এবং এখান থেকে সুতনি এম জে করলাম সুতনি এম জে কই সুতনি এম জে এটা সুতনি এম জে করলাম লেখা একটু বড় করে নিলাম ব্যাস এবার লিখব হয়নি হয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয় হচ্ছে 76 এটা হচ্ছে বিষয় কোড ব্যাস এখানে একটি স্পেস পড়ে আছে আমি স্পেসটি উঠিয়ে দিলাম ব্যাক স্পেস চেপে উঠে দিলাম এই লেখাটি পেজের বাম দিকে আছে এখন মাঝখানে নিতে হলে সেন্টার ডান দিকে নিতে হলে রাইট লেফট সেন্টার রাইট আর এই লেখার নিচ দিয়ে আমরা যদি একটা আন্ডারলাইন নিতে চাই তাহলে আমরা এই জায়গা থেকে আন্ডারলাইন নিতে পারবো এভাবে সিলেক্ট করে এখান থেকে আন্ডারলাইন নিতে পারবো আবার যদি এই আন্ডারলাইন না নিই আমরা একদম লেফট রাইট এ পর্যন্ত পুরোটায় যদি আমি একটু দাগ নিতে চাই তাহলে এখান থেকে না নিয়ে এই দাগটিও আমি নিতে পারবো বটম বর্ডার এই এবার আমি এটা বক্সটিকে ক্লোজ করব ডিজাইনে গিয়ে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার ক্লিক করলাম বক্সটি আমার ক্লোজ হয়ে গেছে এবং দেখি এটা আমি এবার প্রিভিউ করে দেখব প্রিন্ট ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউ এই দেখো এই যে ওপরের লেখাটি আমার চলে আসছে এবং একটি দাগ দিয়েছিলাম বটম বর্ডার সেটিও আসছে আচ্ছা আমি এবার কি করব এই লেখাটি তুলে ফেলবো ডবল ক্লিক সচল হলো লেখা সিলেক্ট কিবোর্ড থেকে ডিলিট এবং ক্লোজ হেডার এবং ফুটার বাটনে ক্লিক দিলাম এবার দেখো হেডার এবং ফুটার বক্সটি চলে গেছে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এবার ফুটার ফুটার হচ্ছে পৃষ্ঠার নিচের অংশ তোমরা দেখো আমার পৃষ্ঠার নিচে আব্দুল খালেক লেখা আছে তো এই লেখাটি যে একটু আগে যেভাবে শিখালাম সেই লেখাটি এভাবেই এই একই জিনিস এবার আসি আমরা পেজ নাম্বার পৃষ্ঠার ওপরে অথবা নিচে কীভাবে পেজ নাম্বার দেব পেজ নাম্বার টপে পেজের ওপর দিতে হলে টপ বটমে দিতে হলে বটম আমি টপ সিলেক্ট করলাম এবং টপ কোথায় লেফট সেন্টার রাইট প্রতিটাকেই লেফট সেন্টার রাইট করে নেওয়া যায় কিন্তু এখানে অপশন দেওয়াই আছে আমি রাইট সাইড ক্লিক দিলাম দেখো এখানে 3 নম্বর পৃষ্ঠা আমার এটা তাই এখানে 3 চলে আসছে অটোমেটিক এখন শুধুই কি পেজ নাম্বার থাকবে নাকি
তোমার বইয়েরও নাম থাকবে, যদি মনে করো তোমার বইয়েরও নাম থাকবে, পেজ নাম্বারও থাকবে, তাহলে এই জায়গাতেই আমি আমার বইয়ের নামটি লিখে দেব বাংলার জন্য। বাংলার জন্য আমি বাংলা এই সুতো নিয়ে আমি করে নিলাম কিবোর্ড থেকে, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয় কোড হচ্ছে 76। এই লেখাটি যদি আমরা এখানে রাখতে চাই তো থেকে গেল, যদি মনে করি না আমি সেন্টার নিয়ে আসবো তাহলে স্পেস চাপতে হবে, স্পেস চাপ দিলেই আমার লেখাটি মাঝখানে চলে আসছে। এবং পেজ নাম্বারটি যদি তুমি বাংলায় চাও সেক্ষেত্রে অবশ্যই লেখাটি সিলেক্ট করে হোমে এসে ফন্ট গ্রুপ থেকে, ফন্ট গ্রুপ থেকে ফন্টের বক্সে ক্লিক দিয়ে সুতো নেমজে নিতে হবে। দেখো হয়ে গেছে, এই জায়গাতে একটু বেশি জায়গা দেখা যাচ্ছে, এই জায়গাটি আমাকে ডিলিট করার জন্য এখানে ক্লিক দিয়ে ব্যাক স্পেস চাপ দিলেই আমার এই জায়গাটি সরে যাবে। অন্যর আগের মতো যদি আমরা এর নিচ দিয়ে একটি বটম বর্ডার দিতে চাই তাহলে হোম থেকে বটম বর্ডার এভাবে দেওয়া যাবে। বক্সটি চলে আসছে, কে শোন বানাতে ভুল হয়েছে, অ্যাপ্লিকেশন ব্যাস কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ফাইন। এই হয়ে গেল আমাদের, তাহলে এখানে বইয়ের নামও হলো এবং পৃষ্ঠা নাম্বারও হলো। পৃষ্ঠা নাম্বার এদিকে কোনো স্যাম্পল দেওয়া যেতে পারে, অনেকে দেয় অনেকে দেয় না, যার যেটা খুশি দিতে চাইলে দিতে পারবে। আমি কিসের স্যাম্পল দেবো, একটা বইয়ের স্যাম্পল দিলাম অথবা হ্যাঁ বইয়ে দিলাম, ব্যাস এ হয়ে গেছে। এখন এই জায়গাটি বেশি চলে গেছে বাম থেকে, এই জায়গাটা একটু ডিলিট করে দিই ব্যাস। এখন এই বক্স থেকে, এই জায়গা থেকে বের হওয়ার জন্য আমাকে ডিজাইনে যেতে হবে, ডিজাইনে গিয়ে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার করতে হবে। আমি ক্লোজ হেডার অ্যান্ড ফুটার করলাম, দেখো এলাকাটি আমার থেকে গেছে। এখন প্রত্যেক পৃষ্ঠা দেখো পৃষ্ঠা নাম্বার চেঞ্জ, এই যে আমার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 76 এবং বইয়ের ছবি 4, পরের পৃষ্ঠাতে আসলে কি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 76 বইয়ের ছবি 5। এভাবে যতগুলো আমরা পৃষ্ঠাতে যাব প্রত্যেক পৃষ্ঠাতে পৃষ্ঠা নাম্বার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। একদম লাস্টের পৃষ্ঠাতে যাওয়ার জন্য কন্ট্রোল চেপে এন্ড যাবি, তাহলে লাস্টের পৃষ্ঠাতে আসা যাবে। কত পৃষ্ঠা? 77 পৃষ্ঠা। তো এই লেখাটি হেড অ্যান্ড ফুটারের মতো থেকে যাবে, চেঞ্জ হবে না, এখানে যা দেবো তাই থাকবে এবং এই পৃষ্ঠা নাম্বারটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এই ছিল আজকে আমার হেডার অ্যান্ড ফুটার অপশন। তোমরা যারা এতক্ষণ আমার ক্লাসটি দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।